এটা এনএসসি বোস রোড গড়িয়া থেকে টালিগঞ্জের সংযোগকারী মূল রাস্তা। এখান থেকে সরকারি বাস 6 নম্বর S7 যাতায়াত করে এবং পাশাপাশি এখান থেকে বেসরকারি বাস 205, 80 নম্বর, 228, SD5 সমস্ত বাস যাতায়াত করে। প্রচুর মানুষ এখান থেকে প্রতিদিন যাতায়াত করে। কিন্তু এই রাস্তার পরিস্থিতিটা একবার দেখুন, রাস্তার বিভিন্ন জায়গায় এই দুদিনের সামান্য বৃষ্টিতে বড় বড় গর্তে পরিণত হয়ে রয়েছে এবং সেই গর্তগুলোকে বাঁচিয়ে এখান থেকে গাড়ি যাতায়াত করতে গিয়ে প্রচণ্ড পরিমাণে যানজটের সৃষ্টি হচ্ছে এবং খুব বিপদের ঝুঁকি নিয়ে মানুষ এখান থেকে যাতায়াত করছেন। এই যে দেখুন, আরও সামনে দেখা যাচ্ছে, আমি দেখাচ্ছি আমার ক্যামেরায়। এই যে আরও যদি এগিয়ে যাই আমরা বাসভূমি থেকে সূর্যনগরের দিকে, তাহলে রাস্তার মধ্যে কিন্তু এই যে এই ভাঙা ছোড়া গর্তের পরিমাণ আরও বেশি। এই যে দেখুন গাড়িটা দাঁড়িয়ে আছে, সরকারি বাস, রীতিমতো এই গর্তটাকে অ্যাভয়েড করার জন্য রাস্তার মধ্যে এভাবে দাঁড়িয়ে থেকে গাড়িগুলো যাচ্ছে এবং গাড়ির গতি এর ফলে শত হয়ে যাচ্ছে, যার ফলে প্রতি মুহূর্তে এখানে যানজটের সৃষ্টি হচ্ছে। এই যে একটা রাস্তার মাঝখানে গর্ত, দেখুন এখানে একটা পরপর দুটো, সেগুলোকে বাঁচিয়ে গাড়ি যাচ্ছে। দেখুন গাড়ি যেতে গিয়ে গাড়ি কি সংকটে মুক্ত হচ্ছে এবং এই নিয়ে কিন্তু প্রশাসনের কোনো হেলদোল সেই অর্থে এখন পর্যন্ত দেখা যাচ্ছে না। এবং প্রতি বছর বর্ষার সময় এই রাস্তার এই হাল হয় এবং কোনো রকমের প্যাচওয়ার্ক করে রাস্তার কাজ ছেড়ে দেওয়ার পরেই আবার নতুন করে এই সংকট তৈরি হয়। টালিগঞ্জে 2011 সালে এই রাজ্যে তৃণমূল সরকার প্রতিষ্ঠিত হওয়ার পরে এখানকার যিনি বিধায়ক অরূপ বিশ্বাস কথা দিয়েছিলেন এই রাস্তার উন্নয়নের, কিন্তু শেষ পর্যন্ত যা দেখা যাচ্ছে সেই উন্নয়নের কিন্তু কোনো ছাপ আমরা এখনও পর্যন্ত এখানে দেখতে পাচ্ছি না, যার ফলে যান যন্ত্রণা নিয়েই মানুষের দৈনন্দিন জীবনযাপন চলছে। শিবপ্রিয় দাশগুপ্তর রিপোর্ট, NM News, কলকাতা। সমস্ত খবরের তৎক্ষণাৎ আপডেট পেতে সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে বেল বাটনটি ক্লিক করুন। এই বৃষ্টিতে আমাদের এই গ্রামে কে আনবে তোর পাসপোর্ট? আরে আসবে আসবে, আমার ভরসা আছে পোস্টম্যানের উপর। ওই যে আসছে। নমস্কার, পোস্ট অফিস থেকে আসছি। এই যে আপনার স্পিড পোস্ট। আমার ভরসা স্পিড পোস্ট। স্পিড পোস্ট পৌঁছে যায় ভারতের সব কোনায়। স্পিড পোস্ট, ভারতীয় ডাক বিভাগের একটি পরিষেবা। করোনা সহ যে কোনো রোগের চিকিৎসায় 24 ঘন্টা খোলা রয়েছে আনন্দলোক হাসপাতাল। ঠিকানা DK 7/3, থার্ড অ্যাভিনিউ রোড, সেক্টর 2, বিধাননগর, সল্টলেক, কলকাতা, করুণাময়ীর নিকটে অবস্থিত। যোগাযোগ 8335055437 ও 906495988। ময়লা ফেলছেন? জানেন তো কোন ময়লা কোন বাক্সে ফেলবেন? আপনার পদক্ষেপ, আপনার পরিচয়। গ্রিন সিটি, ক্লিন সিটি। আমাদের হাসপাতালে হার্টের অসুখের সর্বোত্তম ব্যবস্থা রয়েছে। এখানে হার্ট বাইপাস সার্জারির খরচ মাত্র 85,000 টাকা। এছাড়া এখানে চোখের ছানি ও অন্যান্য অপারেশন, গল ব্লাডার স্টোন, হার্নিয়া, প্রোস্টেট, কিডনি স্টোন, এনজিওগ্রাম, এনজিওপ্লাস্টি, পেসমেকার আপনার সাধ্যের মধ্যে কম খরচে করা হয়। ফোন করুন 9433201242, 8335055437, 8335055771 নম্বরে। কংক্রিটের এই জঙ্গলে ফিরে আসুক সবুজ ঝড়, বন্ধ করে প্লাস্টিক, পরিবেশ হোক পরিষ্কার। গুটখা বা সিগারেট নিষিদ্ধ মারণ সেন্সেশন, রূপশ্রীতেও পাশে আছে আসানসোল মিউনিসিপাল কর্পোরেশন। আরো খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি
আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে।